Ready. তো এবার যাচ্ছি রাঙামাটিতে পূর্ণিমা দেখতে। ঢাকা শহরে যেমন পচা পূর্ণিমা, পুরনো ঢাকা থেকে রিক্সা নিয়ে অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট প্লেস আরামবাগে পৌঁছে গেলাম। যেহেতু বয়স হয়েছে, নন এসি বাসে উঠলে হাড্ডিগুটি ভেঙে যেতে পারে, তাই রাঙামাটি যাওয়ার সবচেয়ে লাক্সারি বাস শ্যামলি হুন্ডাই অনলাইনে বুক করে ফেলেছিলাম অনেক দিন আগেই। ঢাকা থেকে রাঙামাটির ভাড়া পার পার্সন 1600 টাকা, আমার মতো গরিব মানুষের জন্য অনেক, কিন্তু কিছু করার নেই, ঘুরতেও যেতে হবে, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। সিটগুলো অনেক কমফোর্টেবল, বিজনেস ক্লাস সিট, এক পাশে দুটো সিট, এক পাশে একটা, অ্যাজ ইউজুয়াল হুন্ডার বাস যেমন হয় তেমন। এটা কি দোয়েল চত্বর? দোয়েল কই? ও, এটা তো স্পেশাল দোয়েল, দেখছেন আপনি? ওই যে দোয়েলের চোখ বাবা, এদের প্রতীকী দোয়েল রে ভাই। ভোর 5টায় বাস আমাদেরকে রাঙামাটির দোয়েল চত্বরে নামিয়ে দেয়। সেখান থেকে সিএনজিতে করে আসাম বস্তির উদ্দেশ্যে রওনা দিই। কেন এটার নাম আসাম বস্তি সেটা ঠিক বলতে পারবো না। বুদ্ধদেরও কি শ্মশান? হ্যাঁ, ওই লেখাই তো আছে। আসাম বস্তি চলে আসছি আমরা, এটাই আসাম বস্তি, ওই যে লেখা। ডিভাইন ডিভাইন লেখা আছে। আরে চলেন চলেন চলেন, এটাই আমাদের। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের থেকে এটা অনেক সুন্দর জায়গা লাগতেছে আমার কাছে সত্যি কথা। ওইখানে দেখুন ক্রাউডেড, মানে সেন্ট মার্টিন জায়গা সুন্দর, বাট সে জন্য আসাম বস্তি আসতেই দেখি ডিভাইনিকের বোট আমাদের জন্য ওয়েট করছে। তাদের সার্ভিস এবং রেসপন্স আমার খুবই ভালো লেগেছে। আমরা অনেক সকালে পৌঁছে গেলাম রাঙামাটি, 7টার দিকে ফোন দিতেই তারা বোট পাঠিয়ে দেয় এবং আমরা 8টার দিকে চেক ইন করতে পারি। রুম অ্যাভেলেবল ছিল, যদিও শুক্রবার ছিল।
কাপ্তাই লেকের সবুজ স্বচ্ছ জলরাশি দেখে আমার বিস্ময়ের সীমা রইল। ফাল্গুনের শুরুর দিকে এই ট্যুরটা একদম পারফেক্ট টাইমে ছিল। হ্যাঁ, এটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন, এটার যে রিভিউ দেখে সেটাই জানতে পারছি আমরা। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম ডিভাইন লেক আইল্যান্ড। রুমে ঢুকেই বারান্দার দরজাটা খুলে যেন স্বর্গে পৌঁছে গিয়েছিলাম। আমরা নিয়েছিলাম কটেজ B4, এর একটা কাপল কটেজ, পুরোপুরি বাঁশের তৈরি। একটা ক্যাম্পিং একটা ন্যাচারাল ফিল আসে এই রুমটাতে থাকলে। প্রচণ্ড ঠান্ডা ছিল, তবুও ফ্লোরিংয়ে তেমন একটা সমস্যা হয়নি, আমাদের রুম সার্ভিস যথেষ্ট ভালো। আর এই হচ্ছে টয়লেট, মনে হচ্ছে যেন জাহাজের বাংকারের কোনো টয়লেট। একটু কম স্পেশাস কিন্তু ভালো লেগেছে। এখানে পোর্টেবল গিজার ইউজ করার ব্যবস্থা আছে, এর কারণে প্রচণ্ড ঠান্ডা থাকার পরও গরম পানি দিয়ে গোসল করা গেছে। বাথরুমটা একটু কনজেস্টেড লেগেছে, বাট অ্যাডজাস্ট করে নেওয়ার মতো। চলুন এবার রুম থেকে বেরিয়ে পুরো রিসোর্টটা ঘুরে দেখা যাক। যদিও খুব একটা বড় রিসোর্ট এটা না, কিন্তু চারপাশে লেকের পানি থাকার কারণে একটা আইল্যান্ড ভাব এসেছে এবং মনে হয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আমরা যে কটেজ তাতে ছিলাম এর পার নাইট কস্ট পড়েছে 5,000 টাকা। জানি না বার্গেনিং করে কমানো যায় কি না। আমরা ডিভাইন লেক আইল্যান্ডের ফেসবুক পেজে যে ভাড়া দেখেছিলাম সেটাতেই বুকিং দিই। সামনেই প্রমোদিনী হাউসবোট দেখলাম এখানে নোঙর করেছে। যেহেতু এই রিসোর্টটা অনেক সেফ একটা প্লেসে এর অবস্থান,
তাই প্রমোদিনী বোট এখানে এসে রাতে নোঙর করে। এখানে বসে সূর্যাস্ত দেখতে দেখতে বিকেলের কফিটা খেলে কেমন হয়। পুরো রিসোর্টটাই এখনো সম্পূর্ণ গুছিয়ে উঠতে পারেনি, কিন্তু বোঝা যাচ্ছে যখন কমপ্লিট হবে আরো সুন্দর হবে দেখতে। মোটামুটি ফ্যামিলি নিয়ে যদি কেউ একটা শান্তির হলিডে কাটাতে চায়, সেই কক্সবাজার সেন্ট মার্টিনের গতানুগতিক ভিড় থেকে পালিয়ে এখানে চলে আসতে পারে। ব্যাম্বু কটেজের পাশাপাশি এখানে ফ্যামিলি কটেজও রয়েছে। ফ্যামিলি কটেজের ভাড়া পার নাইট 6,000। এক একটা কটেজে 4-6 জনের অ্যাকোমোডেশন দিয়ে থাকে। কটেজগুলো বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, ভেতরে ঢুকতে পারিনি যদিও, নাহলে আপনাদের দেখাতে পারতাম। এরা টায়ার এবং বিভিন্ন রকম কাঠের সামগ্রী ইউজ করে দোলনা, হ্যামক ইত্যাদি বানিয়ে রেখেছে, যাতে এখানে ভিজিটররা এন্টারটেইনড হতে পারে। এটি হচ্ছে এই রিসোর্টের একমাত্র ডুপ্লেক্স কটেজ। আমরা ঢাকা থেকে মূলত এই কটেজটির নিচতলা ভাড়া নিয়েছিলাম, B2। ওপরে হচ্ছে B1 এবং নিচে হচ্ছে B2, কিন্তু আপনারা যারা অনলাইনে বুকিং দেবেন ভুলেও এই B2 অর্ডার দেবেন না, কারণ এই B2-তে কোনো ব্যালকনি নেই এবং সামনের যে সাইট, যে ভিউ মোটেও ভালো না। তো ভাগ্য ভালো যে এই রুমটা আগে থেকে বুকিং থাকার কারণে আমরা B4 পেয়েছি, ব্যাম্বু কটেজ B4, এবং সামনের ভিউ তো আপনারা সবাই দেখতেই পেয়েছেন। এখানে বসে আড্ডা দেওয়া যায়। আমরা যেমন রাতের পূর্ণিমা এনজয় করেছিলাম এখানে বসে বসে, গাছের নিচে সুন্দরভাবে বাঁধানো জায়গা, কফি খেতে খেতে আড্ডা মারতে মারতে অনেকক্ষণ এখানে বসেছিলাম। ঘুরে ফিরে আবার আমাদের কটেজের কাছে চলে আসলাম। এখানে B3 থেকে শুরু, এটি হচ্ছে B3 কটেজ, তারপরে আমাদেরটা B4, আর হাতে ডান দিকে আগালে হয়তো B5, 6, 7। এগুলো কাপল কটেজ। রুমের ভেতর আর না গিয়ে এই পথ ধরে লেকের খুব কাছাকাছি চলে এলাম। এই জায়গাটা একদম আনটাচড, ন্যাচারালি বিউটিফুল। দেখা হবে রাঙামাটি ব্লগের পরবর্তী পর্বে, তত পর্যন্ত টাটা।